রাত পোহালেই বাংলা নববর্ষ, নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত আপামর মাগালি। সেই নতুন বছরকে একটু অন্ধভাবে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে দিনহাটা মঙ্গল শোভাযাত্রা কমিটি। চতুর্থ বর্ষ মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে প্রস্তুতি চলছে জোর কদমে। আয়োজকরা জানান, পয়লা বৈশাখ দিনহাটা বোর্ডিং পাড়া মাঠ থেকে সকালবেলায় বেরোবে শোভাযাত্রা। শোভাযাত্রায় বাঙালি সংস্কৃতিকে বিভিন্ন ধরনের মুখোশ ও শিল্পকলার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। এছাড়াও শোভাযাত্রায় থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনহাটার সর্বস্তরের মানুষের পাশাপাশি দিনহাটার বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন এই শোভাযাত্রায়। বোর্ডিং পাড়া মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে দিনহাটা শহর পরিক্রমা করে আবার পুনরায় দিনহাটা শহর বোর্ডিং পাড়া মাঠে এসে শেষ হবে। এরপর সেখানে এক সাংস্কৃতিক আড্ডার আয়োজন করা হয়েছে। এবারের মঙ্গল শোভাযাত্রায় থাকছে যেমন বিভিন্ন ধরনের মুখোশের পাশাপাশি বাংলা সংস্কৃতি, বাঙালির চিন্তা চেতনাকে তুলে ধরতে বিভিন্ন শিল্পকর্ম, থাকছে এবারের বিশেষ আকর্ষণ পালকি। এই মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে নবীন প্রজন্মের শিল্পীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেছে। তিন রাত এক করে তন্ময় সহশ্রী, সোহিনী, লোপা, সঙ্গীতা, আকাশ, স্বর্ণালীর মতো এক ঝাঁক নবীন প্রজন্মের ছেলেমেয়েরা কাজ করে চলছে এই শোভাযাত্রাকে সার্থক করে তুলতে। দিনহাটার বিশিষ্ট জনেরা শুভেচ্ছা বার্তার মাধ্যমে মঙ্গল শোভাযাত্রার সাফল্য কামনা করেছেন। দিনহাটা শহরে মঙ্গল শোভাযাত্রা করে আসছি এবং আমাদের মূল উদ্দেশ্য এটাই যে দিনহাটা সহ গোটা বাংলার মঙ্গল কামনায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা পয়লা বৈশাখের দিন সকালবেলা দিনহাটা শহরের বোর্ডিং পাড়া মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করবো এবং শোভাযাত্রাটি দিনহাটার রাজপথ অতিক্রম করে আবার বোর্ডিং পাড়া মাঠে ফিরে আসবে এবং সেখানে একটি ঘরোয়া বৈশাখী আড্ডার আয়োজন করা হবে। আপনাদের কাজকর্ম কতটা জোর কদমে চলছে? আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন শিল্পীদের নেতৃত্বে আমাদের এক ঝাঁক তরুণ তরুণী আমরা বিভিন্ন সাজসজ্জার কাজ করছি এবং চরম উন্মাদনা দেখতে পাচ্ছেন এবং আমরা পরশুদিনের জন্য অপেক্ষা করে আছি। পরশুদিন সকালে আমরা খুবই সাজসজ্জা সুন্দর করে একটি শোভাযাত্রা বের করব। দিনহাটা সাধারণ মানুষদের উদ্দেশ্যে কোনো বার্তা? দিনহাটা সাধারণ মানুষদের উদ্দেশ্যে একটা কথাই বলার, যে আপনারা যেভাবে বিগত চার বছরে আমাদের পাশে থেকেছেন এবছর আমাদের পাশে থাকবেন এবং আগামী শুক্রবার সকাল আটটায় দিনহাটা বোর্ডিং পাড়া মাঠ থেকে যে শোভাযাত্রা শুরু হবে সেখানে আপনারা সকলে এসে আমাদের শোভাযাত্রাটিকে সাফল্য মণ্ডিত করবেন। আপনার নাম? আমার নাম তন্ময় কর্মকার। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে।